দুই অর্ধে যেন খেলল দুই দল প্রথমার্ধে দাপট দেখালো ম্যানচেস্টার সিটি দ্বিতীয় অর্ধে আধিপত্য করল আরবি লাইফজেগ আক্রমণ প্রতি আক্রমণে দুই দলের ম্যাচ শেষ হয়েছে সমতায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের লড়াইয়ে একে গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও আরভি ভি প্রথমার্ধে রিয়াদ মাহারেজের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরবি লাইভজিক সমতা সমতাসূচক গোলজি করে ইয়স্কো গাবার দিওল আরবি লাইভজিক মাঠ রেডবুল অ্যারেনাই এদিন ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছে সিটি ম্যাচে আক্রমণের ধারা বজায় রেখে সিটি এগিয়ে যায় সাতাশতম মিনিটের সময় প্রথমার্ধে সাতাশতম মিনিটে রিয়াদ মাহারেজের এর গোল তার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আরবি লাইফজেগ এ সময় নিজেদের হারিয়ে খুঁজছিল সিটি আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের সত্তরতম মিনিটে গাভার দিওলের গোলে সমতায় ফিরে আরবি লাইভজেক বাকি সময়টুকুতে এই লিড ধরে রেখে সিটির বিপক্ষে এক এক গোলে ড্র করেছে স্বাগতিক আরবি লাইফজেক নিজেদের মাঠে ড্র করায় এগিয়ে থাকলো তারা অন্যদিকে পয়েন্ট হারিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি